আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে চলে আসলাম এক্সিড মাইনিং এর কেওয়াইসি আপডেট নিয়ে। ওকে, তো কেওয়াইসিটা আরও দুই দিন আগে আসছে, তো অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে মেক করতে পারতেছি না। তো আজকে লাইফে করে দেখাবো আপনারা কীভাবে এক্সিড মাইনিংয়ে কেওয়াইসিটা করবেন। এবং তার আগে আপনারা এখনও যারা অ্যাকাউন্ট খোলেন নাই, খুব দ্রুত খুলে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে রাখবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনার মানে সব এ টু জেড সব কিছু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা যদি নোটিফিকেশন বারে যাই, একটু ওয়েট করবো। নোটিফিকেশন বারে এখানে আসার পর এখানে একটু যদি আমরা খেয়াল করি, দেখেন তারা এখানে কি বলছে, এক্সিট লিস্টিং, ঠিক আছে, 2022-12-28। তো এই মাসের এখানে তো বারো মাস চলে, 28 তারিখে কিন্তু তারা লিস্টিং করবে, ঠিক আছে। আর লিস্টিং এখানে বলে দিছে তারা, প্লিজ কমপ্লিট কেওয়াইসি ভেরিফিকেশন অ্যান্ড এপ্লাই উইথড্রল ফর এক্সিট টোকেন, ঠিক আছে, ওটিসি মার্কেট। তো ওটিসি মার্কেট এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, তো এটা নিয়েও আমি ভিডিও দিয়েছিলাম। তো এই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন কীভাবে ওই ওটিসি মার্কেটে অ্যাকাউন্টটা খুলবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা মূল বিষয়ে যাই, সে যেটা হলো কেওয়াইসির অপশনটা। আপনারা অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করতে পারবেন এখনই ইনস্ট্যান্ট, কোনো সমস্যা নেই। আর এখনও কিন্তু মানে আপনি যদি অ্যাকাউন্টটা করেন তাহলে কিন্তু আপনাকে 3300 টোকেন ফ্রি দিচ্ছে। ওকে, তো এখনও আপনি চাইলে কেওয়াইসিটা মানে অ্যাকাউন্টটা খুলে কেওয়াইসিটা করতে পারেন। তো আমরা কেওয়াইসি করার জন্য যাব এখানে সেটিং অপশন যে আছে কর্নারে, সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারছেন যে কেওয়াইসি ভেরিফিকেশন। তো আমি একবার ট্রাই করেছিলাম, আমার রিজেক্ট করে দিছে, সেজন্য আমি আপনাদেরকে লাইভে করে দেখাচ্ছি যাতে আর আপনারা কনফিউজ না হন। ওকে, তো আমরা যদি এখানে টাচ করি, টাচ করার পর কেওয়াইসি ভেরিফিকেশন টাচ করার পর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আমরা একটু ওয়েট করব। তো ওয়েবসাইটে আসার পর এই অপশনটা অনেক দিন আগে আসছিল, তো এখানে কোরিয়ান ভাষা বা চায়না ভাষা থাকবে। তো আমরা যে এখানে ইংলিশ যে অপশনটা আছে এখানে সিম্পলি ইংলিশে টাচ করে দেবো। ওকে, তো এখানে সিম্পলি ইংলিশে টাচ করে দেওয়ার পর এখন আপনি এক্সিট মাইনিং, তো যে মেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি মানে অ্যাকাউন্টটা খুলছেন, এক্সিট মাইনিং করতেছেন, সেই যে মেল এবং পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি সিম্পলি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করব। তো আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি যে লগইন অপশনটা আছে এই লগইনের মধ্যে টাচ করে দেবেন। ওকে, তো এখানে টাচ করে দেওয়ার পর একটু ওয়েট করব আমরা। তো এখানে বলতেছে কেওয়াইসি, ঠিক আছে। তো আমরা যদি এখানে কেওয়াইসি করার জন্য এখানে আপনার টোটাল টোকেনটা দেখাবে, ঠিক আছে, এখানে টোটাল টোকেনটা দেখাবে। তো আমরা নিচে চলে আসবো, তো এখানে দেখার এটা পাসপোর্ট দেখাচ্ছে, তো পাসপোর্ট দেখে কেউ ডরাইয়েন না, এটা আইডি কার্ড দিয়েও ভেরিফিকেশন হচ্ছে। ওকে, তো আমাদের মূল কাজ হচ্ছে এখানে কেওয়াইসি স্টার্ট কেওয়াইসি, ঠিক আছে। তো সিম্পলি এখানে টাচ করে দেবো। ওকে, তো এখানে টাচ করে দেওয়ার পর এরকম একটা ফাইল চলে আসবে, তো এই ফাইলটা আপনাদেরকে পূরণ করতে হবে। তো কীভাবে পূরণ করবেন আমি বলতেছি। তো এখানে আগে বলতেছে তারা শেষ নাম, ঠিক আছে, আপনার নামের যে আইডি কার্ডের যে শেষ নাম আছে সে নামটা দেবেন এবং এখানে ফার্স্ট নেমটা দেবেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে বুঝাই, আপনার যদি মানে আইডি কার্ডে এমডি আলী থাকে তাহলে আপনি এখানে আলী দেবেন আর এমডিটা দেবেন এখানে, বুঝতে পারছেন। তো আপনার লাস্ট নেম যেটা আছে সেটা হচ্ছে আপনার সামনে দেবেন, আর ফার্স্ট নেমটা হচ্ছে আপনি এই যে এখানে দেবেন, এখানে লাস্ট নেমটা দেবেন। আর তো আমি দিয়ে দিচ্ছি, আমার নাম হচ্ছে রিপন ইসলাম, তো এখানে আমি দেব হচ্ছে ISLAM, ঠিক আছে, ইসলাম দিলাম, এখানে দেবো রিপন। ওকে, তো রিপন দেওয়ার পর আমি ডেট অফ বার্থটা দিয়ে দেব, তো ডেট অফ বার্থটা হচ্ছে দিয়ে দেই, একটু ওয়েট করবো আমরা। তো আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পর এখানে আপনি মেল না ফিমেল এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে টিকমার্কটা আমি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার আইডি কার্ড এটা এখানে দিয়ে দিলাম। তো এখানে যদি আপনার পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্টের টিকমার্ক দেবেন, এবং আপনি যদি ড্রাইভিং লাইসেন্স, তো ড্রাইভিং লাইসেন্স। তারপর এখানে দেখেন যে নিচে এই যে ফাইল বেছে নিন, এখানে একটা টাচ করবো। ওকে, তো এখানে আইডি কার্ডের ফর্ম পার্টটা দিতে হবে, তো আপনি চাইলে সরাসরি তুলে দিতে পারেন এবং আপনি ফাইল থেকেও দিতে পারেন। তো আমি আমার ফাইল থেকেই দিচ্ছি, একটু ওয়েট করবো। ওকে, তো আমি ফাইল থেকেই দিচ্ছি। তো আমি আইডি কার্ডের ফর্ম পার্টটা দিয়ে দিলাম। ওকে, এখানে নিচে যে দেখতে পাচ্ছেন, নিচে যে ফাইল বেছে নিন, এটা কিন্তু হচ্ছে আপনার মানে একটা ফটো সিলেক্ট কর, এখানে একটা সামনে আপনার ফেসের একটা ফটো দিতে হবে। তো এখানে ফাইলে যদি টাচ করি, তো আমি এটা লাইভে দেবো, ক্যামেরা তুলে ক্যামেরা দিয়ে দেবো, ওয়েট করি, তো ক্যামেরা চলে আসবে।
তো এটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ওকে, একটা ফটো তুলে দিয়ে দেব। তো তোলা শেষ, ওকের মধ্যে টাচ করব, একটু ওয়েট করব, লোডিং নেবে। একটু ওয়েট করি, তো ফ্রেন্ডস দিয়ে দেওয়ার পর সব কিছু আরেকবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, তো যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে আপনি সিম্পলি এখানে যে এই যে টিক মার্ক দুইটা দিয়ে দেবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি সিম্পলি সাবমিট যে অপশনটা আছে তো এখানে সিম্পলি সাবমিট অপশনে টাচ করে দেবো। ওকে, তো একটু ওয়েট করি দেখি। তো এখানে আবার লগইন চাচ্ছে, একটু ওয়েট করে দেখি। তো ফ্রেন্ডস আপনাদেরও লগইন চাইতে পারে, তো আমি লগইন করে নিলাম। তো এখানে দেখতে পারবেন যে আপনাদের পরে এখানে দেখবেন যে কেওয়াইসি আন্ডার রিভিউ, ঠিক আছে। এখানে নিচে দেখেন কেওয়াইসি কিন্তু আন্ডার রিভিউতে আছে, তো 24 ঘন্টার মধ্যে আশা করা যাচ্ছে যে আপনার কেওয়াইসিটা হয়ে যাবে। ওকে, তো এতটুকুই ছিল আজকের আপডেট। তো আর তাদের যে অ্যাপ্লিকেশনের যে আপডেটটা আছে এটাও খুব শীঘ্রই ওটিসি মার্কেটে আমরা কীভাবে সলভ করবো এবং কীভাবে কী করবো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আপনি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।